আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনার জন্য একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, তা হচ্ছে যে ইলেকট্রিক মালামালের ব্যবসা। ইলেকট্রিক, স্যানিটারি, হার্ডওয়্যার, প্লাস্টিক একসাথে বিভিন্ন মালের ব্যবসা একসাথে কীভাবে করবেন, পুঁজি কেমন লাগবে, লাভ কেমন হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা স্যানিটারি দোকান আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, তা হচ্ছে আদবিক স্যানিটারি হাউস। দেখতে পাচ্ছেন এখানে সুপার স্টার লাইটের বিভিন্ন কালেকশন রয়েছে, অর্থাৎ ইলেকট্রিকের যা যা মাল প্রয়োজন হয় একটি বাড়িতে সম্পূর্ণ মাল এখানে রয়েছে। গ্যাং সিরিজ হইতে যত প্রকার মাল লাগে একটি বাড়িতে সম্পূর্ণ মাল রয়েছে এখানে ইলেকট্রিকের। পাশাপাশি রয়েছে স্যানিটারির যে ফিটিংগুলো, স্যানিটারির ওয়াটার লাইনের যে ফিটিংগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিঙ্ক, কিচেনের সিঙ্ক, এছাড়াও কিচেনের যে ককগুলো, বিগ কক হইতে রং, প্যান, বেসিন, দরজা, কোমর ইত্যাদি যাবতীয় মাল রয়েছে। তো এমন ভ্যারাইটিস মালের ব্যবসা আপনারা কীভাবে করবেন, পুঁজি কেমন লাগবে, লাভ কেমন হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই ব্যবসায় পুঁজি যত বেশি হবে তত কিন্তু লাভ বেশি হবে। আপনি যদি মাল স্টক করে রাখতে পারেন, এক্ষেত্রে লাভ প্রচুর পরিমাণে বেশি। জানেন বাংলাদেশের একটি নিয়ম আছে, মালের রেট সবসময় বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ সবসময় বাড়ে। আপনি যদি আজকে 1 লক্ষ টাকার থ্রেড পাইপ কিনে রাখেন, দেখবেন যে 1 মাস পরে এতে 5% অথবা 10% বৃদ্ধি পেয়েছে। দরজা যদি 5 লাখ টাকা কিনে রাখতে পারেন, প্রতিটা দরজা 100 থেকে 150 টাকা বেড়ে যাবে আর 2 মাস পরে। প্রতি মাসে কিছু না কিছু দাম বেড়ে থাকে, আর প্রতি সিজন তো দাম বাড়েই এই মালগুলো। তো আমি বলবো যে যার 10 লাখ টাকা পুঁজি আছে উনি করতে পারেন, যার 1 কোটি টাকা পুঁজি আছে উনি এই ব্যবসাটি করতে পারেন। হয়তো অনেকে ভাববেন যে না, আমার পুঁজি মাত্র 5 লাখ টাকা, আমি কীভাবে করবো? হ্যাঁ, আপনিও শুরু করতে পারেন এই ব্যবসাটি, অল্প মালামাল নিয়ে শুরু করতে পারেন। কোনো ডিলারের সাথে কন্ট্যাক্ট রাখবেন, অর্ডার পাবেন, ডিলার থেকে নিয়ে আসবেন মালামালগুলো, এভাবে আপনি ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসায় সর্বোচ্চ 20% লাভ রয়েছে, কোনো কোনো মালে আরও বেশি লাভ রয়েছে, বাট মিনিমাম 10% লাভ। আপনি যদি হোলসেল দেন, হোলসেল দিলেও 10% লাভ করা হয় এই মালে। তো দেখতে পাচ্ছেন এখানে যে হার্ডওয়্যারের মালগুলো, এই মালগুলোতে লাভ একটু সীমিত, যেমন তার তার কাটা এগুলোতে লাভ একটু সীমিত, বাট অন্য অন্য মালে লাভ রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি এই ব্যবসাটি আপনার গ্রামে করতে চান, গ্রামে কোনো বাজার করতে পারেন, অথবা জেলা কিংবা উপজেলায় আপনি এই ব্যবসাটি করতে পারেন। জেলা কিংবা উপজেলায় যদি এই ব্যবসাটি শুরু করেন, তবে এক্ষেত্রে পুঁজি বেশি লাগবে। গ্রামে যদি লাগে 5 লাখ, জেলা উপজেলা লাগবে 20 লাখ, কারণ এখানে একটি দোকান নিতে সিকিউরিটি লাগবে, ভাড়া বেশি, আপনাকে এখানে 2 জন কর্মচারী নিতে হবে। বাট গ্রামে হলে আপনি একাই ব্যবসাটি করতে পারবেন। আমার অনেক প্রবাসী ভাই, তারা প্রবাস থেকে দেশে এসে চাচ্ছেন যে এমন স্যানিটারি, ইলেকট্রিক, হার্ডওয়্যার এবং প্লাস্টিকের একটি দোকান দিতে। আমি তাদেরকে পরামর্শ দিব, যদি আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি। পূর্বের কোনো যদি অভিজ্ঞতা না থাকে, আপনি হুট করে শুরু করবেন না। কোনো বন্ধুবান্ধব অথবা গ্রামের কোনো দোকানে কিংবা শহরের কোনো দোকানে 2 থেকে 3 মাস আপনি কাজ শিখুন, অর্থাৎ দোকানদারের শিখেন কীভাবে ব্যবসা করবেন, কীভাবে মাল কিনবেন, কোথা থেকে মাল কিনবেন, লাভ কেমন হবে, বিস্তারিত জেনে তারপরে আপনি এই ব্যবসাটি শুরু করেন। আদারওয়াইজ আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, যদি আমার ব্যবসার আইডিয়াটি ভালো লাগে, যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের মাঝে, যেন তারাও উপকৃত হয় এই সুন্দর অসাধারণ ভিডিওর মাধ্যমে। তো আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।